সাদাত হোসেন আপনি লিখেছেন আমার এক বন্ধু ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে সে গরু জবাই করে এলাকাবাসীকে খাওয়াবে বন্ধুদের দাওয়াত খাওয়া জায়জ হবে কি না এ ধরনের প্রশ্নগুলো আসলে অনেক কষ্টের কারণ এবং এ ধরনের প্রশ্নগুলো পেলে বেশ বিরক্ত বোধ করি আমরা কারণ আমাদের চিন্তাধারা এত লেম হয়ে গেছে যে আমরা নিজেদের নিজের আত্মীয় স্বজন নিজেদের আশেপাশের লোকজন প্রতিবেশী অভাবী গরিব দুঃখী মানুষের জন্য আমাদের এত আবেগ নেই এত উচ্ছ্বাস নেই এত ভালোবাসা নেই যতটা আমরা অমস্তিম ভিন্ন ধর্মাবলম্বী যাদের মধ্যে ইমান নেই যাদের সাথে আমাদের অনেক দিক থেকে অসঙ্গতি আছে এই সমস্ত মানুষগুলো তাদের প্রতি আমরা যতটা সিম্প্যাথি তাদের জন্য ভালোবাসা তাদের প্রতি ভক্তি আমরা প্রকাশ করছি আল্লাহ মাফ করুক এটি আমাদেরকে জাহান নামে পর্যন্ত নিয়ে যেতে পারে এটা ইমানি চেতনা পরিপন্থী তো যার কারণে এই সমস্ত পাগলামো এবং এ ধরনের উম্মাদনা এগুলো একজন ইমানদারের মধ্যে ইমানে চেতনার যে ঘাটতি আছে সেটার প্রমাণ বহন করে ছাড়া আর কিছু নয় অতএব এ ধরনের প্রতিজ্ঞা করা এ ধরনের ওয়াদা করাটাই হলো মূর্খতা সুলভ ওয়াদা অতএব এ ধরনের আয়োজনে অংশগ্রহণ না করা উচিত এবং এগুলোকে অ্যাভয়েড করা উচিত কারণ এগুলো ভালো কোনো আয়োজন অন্তত নয় যে অমুসলিমের ভালোবাসার প্রকাশের জন্য একটা রীতিমতো আনুষ্ঠানিকতার ব্যবস্থা যেখানে অমুসলিমের প্রতি আপনার এই এত টান এত ভালোবাসা এবং তার ভক্তি করা বা তার ভক্ত হওয়া এটাই যেখানে সরিয়া দৃষ্টিকোণ থেকে ও ইসলামের ওলা এবং বারার মূলনীতির খেলাফ এবং এর বিপরীত সেখানে এটার জন্য আনুষ্ঠানিকতা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে আপনি এ দাওয়াত অবশ্যই বর্জন করবেন আমাতুল্লাহ হারাম জেনেও আমা আমরা আমার আত্মহত্যা করতে মন চায় কারণ কী কারণ হলো আল্লাহ রব্বুল্লাহামিনের প্রতি নৈরাশ্য এটা যে কুহুরি সে সম্পর্কে হয়তো আপনার বিস্তারিত বা বিষ্যৎ ধারণা নেই এবং আল্লাহ তালার রহমত অনুগ্রহ আল্লাহ তালা আর জাতের প্রতি ধারণা আল্লাহতালার আল্লাহ তালার যে গুণবাচক নামগুলো আছে সেগুলোর প্রতি ধারণা এবং ইমান আপনার অভাব ইমান অভাবের কারণে আপনার মধ্যে এই মানসিকতা আসছে যে আপনি আত্মহত্যা করতে চাইছেন আল্লাহ তালা ফাহলি আপনি যেই কারণে আত্মহত্যা করতে চাচ্ছেন বা আপনি নিরাশ হয়ে যাচ্ছেন আপনার জেনে রাখা উচিত আল্লাহর আমার কাছে অসম্ভব বলতে কিছুই নয় আল্লাহ প্রতি আস্থা রাখা উচিত ইমানদারের তাওকল এবং ভরসা ঘাটতি থাকলে এটা ইমানের দুর্বলতা অতএব সেই জায়গাটা আপনি ফিল আপ করার চেষ্টা করুন এবং আহ আল্লাহ তালা সম্পর্কে প্রচুর পড়াশোনা করুন কোরআনকারী পড়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার এই মানসিকতা দূর হবে এবং আত্মহত্যা করা যেরকম অপরাধ আত্মহত্যা করতে চাওয়াটাও অপরাধ আল্লাহ তালা আপনাকে হেফাজত করুন